সুপ্রিয় শিক্ষার্থী, যেমনটি আমরা পরীক্ষার শুরুতেই বলে আসছিলাম যে আমাদের সাজেশনটা কতটা কমন এবং কেন কমন পড়ে সেই বিষয়ের ব্যাখ্যা কিন্তু ইতিপূর্বে আমরা দিয়েছি। তো আজকে আমরা আপনাদের ইংলিশ ওয়ান যে পরীক্ষা, সেই পরীক্ষার সাজেশন আমাদের কি ছিল এবং কতটুকু কমন পড়েছে সেই বিষয়টা দেখাবো। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আপনাদের পলিটেকনিক্যাল প্রথম পর্বের ইংরেজি পরীক্ষার পূর্বেই কিন্তু টেক্সটাইল এবং এগ্রিকালচারে যারা রয়েছে, লাইফ স্টকে যারা রয়েছে, তাদের কিন্তু গতকালকে আজকে ইংরেজি ওয়ান পরীক্ষা হয়েছে এবং আমরা কিন্তু আপনাদেরকে পরশু দিন অর্থাৎ পরীক্ষার ঠিক একদিন পূর্বে আমাদের এই সাজেশনটি দিয়েছিলাম, যেটি কথা অবশ্যই আপনাদের মনে আছে যারা আমাদের সাজেশনটি দেখেছিলেন। সেই সাজেশনটি আমরা কিন্তু দিয়েছিলাম, আমাদের চ্যানেলে অলরেডি ভিডিওটি রয়েছে। সেই তারিখ এবং আজকের তারিখ মিলিয়ে নেবেন তাহলে বুঝতে পারবেন। তো এখানে আমরা দেখেন সিন কম্প্রিহেনশন দিয়েছিলাম, সেটা আমাদের কমন ছিল। আমরা যদি প্রশ্নটা একটু ভালো করে দেখি তাহলে আপনারা নিশ্চিত এই বিষয়ে ভালো বুঝতে পারবেন যে আমাদের এখানে সিন কম্প্রিহেনশন এটা আমাদের কমন ছিল। সিন কম্প্রিহেনশন থেকে 20 মার্কস আসছে, 20 মার্কস আপনি এখান থেকে আনসার করতে পারেন। আর আমরা আজকের ভিডিও শেষ অংশে বলে দেবো আপনারা কীভাবে আনসার করলে আপনাদের সুবিধা হবে। তো এখানে মজার বিষয় হচ্ছে এটা যে এখানে দেখেন, এখানে 5, 6, 7 এবং 8, 9 এখানে 4টা গ্রামার আসছে। গ্রামার আমাদের আইটেমগুলো অবশ্যই কমন। আরেকটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমাদের ওয়েবসাইটে আমাদের ভর্তিকৃত স্টুডেন্ট যারা রয়েছে তাদেরকে আমি নিজে ইংরেজি ক্লাস নিয়েছিলাম। সেই ক্লাসে আমাদের প্রতিটা স্টুডেন্টই বলতে পারবে যে দেখেন এখানে নাউন পড়িয়েছিলাম আমি, পার্সন স্পিচ পড়িয়েছিলাম, এখান থেকে যে উদাহরণগুলো আমি দিয়েছিলাম সেই উদাহরণগুলো কিন্তু হুবহু কমন। এরপর দেখেন আমরা ডিটারমাইনার মডিফায়ার এইগুলো কমন। এরপরে আমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স যেটাকে বলতেছিলাম যে এই যে নেগেটিভ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, এভরি মাদার লাভস আর চাইল্ড, এটা আমাদের একটা উদাহরণ দিয়েছিলাম, একটা উদাহরণ কমন। নো ওয়ান ক্যান ডু দিস, উদাহরণ কমন। হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়ার্ক, উদাহরণ কমন। মুভ অর ইউ উইল ডাই, উদাহরণ কমন। ইফ আই ওয়ার এ কিং, অ্যাসার্টিভ করতে হবে, এটার উদাহরণও কমন। আমরা এই ক্লাসটা নিয়েছিলাম, আপনারা যারা ক্লাস করেছেন তারা ভালো করে বলতে পারবেন। এখানে দেখেন ডব্লিউএস কোয়েশ্চেন, ডব্লিউএস কোয়েশ্চেনের যে উদাহরণগুলো রয়েছে সবগুলো উদাহরণ সহ কিন্তু আমাদের কমন আসছে। অর্থাৎ আপনি চাইলে এখান থেকে গ্রামারের 20 মার্কস আনসার করে সলিড 20 মার্কস পেতে পারেন। এরপর দেখেন রাইট অ্যান অ্যাপ্লিকেশন উইথ ইউর সিবি টু দ্য ম্যানেজিং ডিরেক্টর অফ ওয়াসা ফর দ্য পোস্ট অফ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। আমরা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের বিষয়ে আমরা আপনাদেরকে অনেকবার বলেছিলাম, আমরা ইংরেজি একটি পোস্ট ছিল আমাদের ওয়েবসাইটে, সেখানে সিবির কথা বলেছিলাম। সেইখানে কিন্তু পরিষ্কার একটা সিবির কথা আমি বলেছি, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সেটি কিন্তু কমন। এরপর দেখেন দুইটা বন্ধুর মধ্যে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, আমরা একটা ডায়লগের কথা বলেছিলাম, ডায়লগটা কমন। এরপর রাইট এ প্যারাগ্রাফ অন দ্য মাইটি পথ দ্য ব্রিজ এবং রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইউর ইনস্টিটিউট টু গেট পারমিশন ফর এ স্টাডি ট্যুর। এরপর হচ্ছে কেরিয়ার প্ল্যান নিয়ে আমাদের বন্ধুকে একটি চিঠি লিখবো। তো এখন আমরা একটু দেখি আমাদের সাজেশনটা আসলে কমন ছিল কি না। আপনারা আপনাদের সঙ্গে মিথ্যা কথা বলার কোনো অবকাশ নেই, কারণ এই ভিডিওটা আমরা গত পরশু দিন দিয়েছিলাম। তাছাড়া আমাদের চ্যানেলে পূর্বের যে ভিডিওগুলো ইংলিশ নিয়েছিল এবং আমাদের ওয়েবসাইটে ইংলিশে যে কোর্স আছে সেইখানে গেলে আপনারা কিন্তু পরিষ্কার দেখতে পারবেন। তো আমাদের মতো করে সুপার সাজেশন আজ অবধি কেউ দিতে পারে নাই বিদায়, আমরা অন্যদের তুলনায় ভিন্ন এবং আলাদা। আমরা আপনাদেরকে সাজেশনের কথা বলি, সিলেবাস দৌড়িয়ে দিব না। সিলেবাস মানে হচ্ছে বইয়ের পুরো অংশ, আর সাজেশন হচ্ছে একদম শর্টকাট। তো গ্রামারে দেখেন আমরা আপনাদেরকে বলেছিলাম সাফিক্স প্রেফিক্স ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এখানে কিন্তু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আসছে, ডব্লিউএস কোশ্চেন আসছে, এরপরে মডিফায়ার আসছে, এরপরে আমাদের পার্সন স্পিচ আসছে। এবং গ্রামারের সবথেকে বড় বিষয় হচ্ছে যে আপনার আমাদের যে ওয়েবসাইটে গ্রামারের উদাহরণগুলো ছিল, আমার ক্লাসের লেকচারগুলো ছিল, সেইখান থেকে কিন্তু উদাহরণগুলো হুবহু কমন আসছে। এখানে দেখেন আমরা লেটার অফ অ্যাপ্লিকেশনের মধ্যে একটা দিয়েছিলাম জব অ্যাপ্লিকেশন ওয়ান প্রোভাইডেড বাই আস, এটি আমাদের publicedia.net ওয়েবসাইটে গেলেই আপনারা সেটি পেয়ে যাবেন। প্যারাগ্রাফে দেখেন আমার নাম্বার ওয়ানে দিয়েছিলাম পদ্মা ব্রিজ, তাহলে আমাদের এখানে পদ্মা ব্রিজ প্যারাগ্রাফ সহজেই কমন। এরপরে এ ডায়লগ প্রোভাইডেড বাই আস, আমাদের দ্বারা একটা ডায়লগ যেটা আমরা আপনাদের প্রোভাইড করেছি আমাদের ভর্তিকৃত স্টুডেন্টদেরকে, সেই ডায়লগটিও আমাদের এখানে কমন আসছে। তো আমরা আপনাদেরকে বলবো কীভাবে আপনারা পরীক্ষা আনসার করবেন সহজেই চাপ। আপনি যদি গ্রামারে খুব ভালো পারেন তাহলে গ্রামার অবশ্যই আনসার করবেন, বাট অনেকেই গ্রামার সম্পূর্ণ পারে না। যে কয়টা গ্রামার আপনি সঠিকভাবে পারবেন সেই কয়টা গ্রামারের উত্তর দিবেন, এখান থেকে আপনি সলিড মার্কস পাবেন। এরপর চলে আসবেন এখানে সিবি, আমরা একটা সিবির কথা বলেছি আমাদের ওয়েবসাইটেও আছে, এটা ফ্রিতে সবাই পাবেন। আপনারা আমাদের এইখানে ভর্তি হন বা না হন সেটা আপনারা সবাই পেয়ে যাবেন। এরপর হচ্ছে আমাদের ডায়লগ ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, এটি অবশ্য আমাদের পেইড কোর্সে একটা ডায়লগ দেওয়া আছে, সেই ডায়লগটা পড়লে হবে। আর প্যারাগ্রাফ যেহেতু এখানে মাইটি পদ্মা ব্রিজ চলে আসছে, আপনাদের এটা নাও আসতে পারে অন্যটা আসতে পারে, তো সেই বিষয়ে কিন্তু আমাদের বলা আছে। এরপর হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশন আর হচ্ছে লেটার, এই দুইটাও কিন্তু আপনারা খুব সহজেই পারবেন। এখন চলেন আমরা যে বিষয়টি বলি,
সুপ্রিয় শিক্ষার্থী, আপনাদের সবার অবগতির জন্য আমরা জানানো যাচ্ছে যে আমাদের যে কোর্সটা অর্থাৎ পাবলিক এডুকেশন ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টারের যে কোর্সটা সেটি আমরা আপনাদের প্রথম সেমিস্টারে ক্লাস শুরুর পূর্বেই কিন্তু চালু করেছিলাম। তো সেই কোর্সে আমরা 1020 টাকা ছিল কোর্সের প্রাইস। তো আপনারা অনেকেই এই বিষয়ে জানতেন বা অনেকেই জানতেন না, কিন্তু আমরা মাঝপথে অর্থাৎ আপনার যখন সাজেশন দেওয়া শুরু করি তখন কিন্তু এই কোর্সটার মূল্য 510 টাকা করে ফেলি। এবং আমাদের কোর্সে যারা ভর্তিকৃত স্টুডেন্ট রয়েছেন এই মুহূর্তে তাদের প্রত্যেকেই সেকেন্ড সেমিস্টারে আমাদের যে প্রাইস থাকবে 50% ডিসকাউন্টে আপনি আমাদের সেকেন্ড সেমিস্টারে কোর্সের পুরো সেমিস্টার অর্থাৎ আপনার যদি 4 থেকে 5 মাস সময় লাগে এবং পরীক্ষার সময় চলাকালীন পুরোটার সময় আমরা আপনাদেরকে সাপোর্ট দেবো। প্রতিদিন রাত 9:30টায় অনলাইন ক্লাস নিব এবং এইখানে রেকর্ডেড ক্লাস সহ সব কিছুই আপনি পেয়ে যাবেন। পাশাপাশি হচ্ছে আপনি যদি এখন আমাদের কাছ থেকে কোনো একটা সাজেশন ক্রয় বাবদ এখন যদি আপনি আমাদের কাছ থেকে সাজেশন নেন তাহলে যে সাজেশনগুলো পাবেন সেটি এইখানে দেখতে পাচ্ছেন। আপনারা একটু লক্ষ্য করুন, এখানে র্যাকের রয়েছে বেসিক ইলেকট্রিসিটি, সোশ্যাল সায়েন্স, গণিত হয়ে গেছে, ইংরেজি, পদার্থ, রসায়ন, জীব বিজ্ঞান, সিভিল ইঞ্জিনিয়ারিং, মেটেরিয়ালস, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালস, মেশিন শপ, ডিপ্লোমা ইন টেক্সটাইল, এগ্রিকালচার আর আরও অন্যান্য সাবজেক্ট। এই সাজেশনের জন্য এখন আপনারা 310 টাকা দিয়ে কিন্তু ক্রয় করতে পারবেন। সেই 310 টাকা দিয়ে যদি আমাদের কোনো একটা সাজেশন ক্রয় করেন তাহলে আপনি সেকেন্ড সেমিস্টারে আমাদের কোর্স ফি থাকবে 1020 টাকা, তাহলে আপনি সেকেন্ড সেমিস্টারে গিয়ে 510 টাকায় আমাদের কোর্সটি নিতে পারবেন। তা না হলে যদি আপনি সেকেন্ড সেমিস্টারে আমাদের নতুন ভর্তি হন সেই ক্ষেত্রে আপনাকে 1020 টাকা দিয়েই আমাদের কোর্সে ভর্তি হতে হবে। সেই ক্ষেত্রে আপনার সেভিং কিন্তু হয়ে গেল, পাশাপাশি এখন সাজেশনগুলো কমন সাজেশনগুলো আপনারা সহজেই পেয়ে যাচ্ছেন। তো এই বিষয়ে আমরা অনেক কথা বলেছি, আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেখানো এখানে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক রয়েছে এবং মোবাইল নাম্বার রয়েছে, যে কোনো একটি নাম্বারে ফোন করে আরও বিস্তারিত জানতে জেনে নিতে পারবেন। আর আমাদের সকল সাজেশন কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে রয়েছে, পাশাপাশি আমাদের যে ওয়েবসাইট আপনাদের সামনে যেটা আমরা উপস্থাপন করলাম এই মুহূর্তে সেই publiceducare.net সেই ওয়েবসাইটেও কিন্তু আপনারা পেয়ে যাবেন। আপনাদেরকে যদি আর একটু বিষয় আমি আপনাদেরকে সঙ্গে শেয়ার করি তাহলে দেখতে পারবেন এখানে আমরা কোর্সের কথা বলতেছি, কোর্সের নিচে কিন্তু আমাদের কিন্তু পোস্ট রয়েছে। অর্থাৎ আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ডিপ্লোমা ম্যাথমেটিক্স সাজেশন, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সাজেশন রয়েছে, এর অনুরূপভাবে অনেকগুলো সাজেশন কিন্তু আমাদের এখানে রয়েছে। আপনারা চাইলে সেইখান থেকে দেখতে পারেন, যেমন বাংলা সাজেশন রয়েছে, টেক্সটাইল প্রসেসিং, এরপর আপনি দেখতে পারেন বেসিক ইলেকট্রিসিটি রয়েছে, সোশ্যাল সায়েন্স সাজেশন রয়েছে, এরপর অন্যান্য যে সাজেশনগুলো আপনারা এক নজর আমাদের ওয়েবসাইট থেকে কিন্তু দেখে নিতে পারেন যদি আপনি আমাদের পেইড স্টুডেন্ট হতে না চান। তো সবাইকে আরও একবার ধন্যবাদ জানাবো এবং আপনার যে কোনো সমস্যা আপনি আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা এই পোস্টগুলো কিন্তু অনেক পূর্বেই করেছি, এই পোস্টের সঙ্গে আপনার পরীক্ষার প্রশ্নগুলো মিলিয়ে নেবেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন আমাদের সাজেশন আদৌ কমন পড়ে কি পড়ে না। তবে একটি বিষয় মাথায় রাখবেন, একমাত্র পাপিলি রুকিয়ার সুপার সাজেশনের জগতে অনন্য এবং অদ্বিতীয় হয়ে থাকবে। তো সবাইকে আরও একবার শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।